নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন একটি কথা অনুরোধ করি, হাত জোর করে আপনাদের কাছে বিনীত নিবেদন, যে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আলোচনাটি বিশেষ ইম্পর্টেন্ট, কারণ আপনি এই ভিডিও দেখে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। একটা টিকিট কাটছেন, ভাবছেন হয়তো আপনার ভাগ্য বদলিয়ে যাবে, আপনি হয়তো কোটিপতি হয়ে যাবেন। অত এটি সহজ ব্যাপার কিন্তু নয়, কারণ এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন কি না, তাহলে আসল তথ্যটা আপনারা কিন্তু জানতে পারবেন। পাঁচটি রাশির মধ্যে দুটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাবে, তিনটি রাশি অ্যাভারেজ রেজাল্ট কিন্তু পাবে। আগামীকাল মহাপ্রাপ্তির কথা বলেছি, যে কোনো দিক থেকে এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। বর্তমানে রাহু রক্ষা কবজের উপর স্পেশাল ছাড় রয়েছে, আকর্ষণীয় অফার রয়েছে। যারা রাহু রক্ষা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই এই সময় আপনারা বুকিং করুন। পয়লা বৈশাখ পর্যন্ত এই অফারটি সীমিত সময়ের জন্য কিন্তু রয়েছে, 14 এপ্রিল 2023 পর্যন্ত। আগামী কাল পাঁচ রাশি আমি কথা বলছি, এই পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে হবে এটা কখনো না, আমি কখনোই দাবি এটা করি না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে আমি যে কথাগুলো বলছি হুবহু মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে। এখানে আপনার জন্মছককে কিন্তু দেখা দরকার, আপনার জন্মছকে যোগ কখন রয়েছে সেটা দেখা দরকার, এবং আপনার বার্থ চার্ট এবং হস্তরেখা সম্পূর্ণ কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, তার আগে আমি একটি কথা বলবো, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধাপ্রাপ্ত হচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। রাহু রক্ষা কবচ স্পেশালি আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। এবং আমি একটি কথা আবারও বলছি, নিজস্ব জন্মছক এবং আপনার হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই আপনারা করুন। দেখুন, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক, এই রাহুকে যদি বলবান করা যায় এবং এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, তাহলে নিশ্চিত রূপে কিন্তু আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষী প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে স্ট্রং করা একান্তই দরকার। এবং আপনার দশা কিসে চলছে, মহাদশা কিসে চলছে, তার উপর ডিপেন্ড করে আপনার এই প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আপনার এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে যে যে জায়গাগুলো দেখা দরকার, যে আপনার যোগটা কখন রয়েছে, আপনার সময় কখন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, এবং ন্যাকাল চার্টকে আপনারা একবার হলেও দেখুন যে আপনার ন্যাকাল চার্টে যোগ রয়েছে কি না, সেটা থাকলে কখন রয়েছে, কোন বছর রয়েছে, এটা কিন্তু একান্তই দেখা দরকার। আপনার জন্মছকে যে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ বিশেষভাবে, মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু, এবং এর পাশাপাশি আরেকটি কথা আমি বলব, ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্য ছাড়া কিন্তু এটা কোনো মাতেই এই প্রাপ্তি কিন্তু সম্ভব নয়।
আপনি প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, হচ্ছে না। আমি বারবার বলছি, অযথা অর্থ অপচয় না করে নিজস্ব জন্মকুণ্ডলী অবশ্যই আপনারা বিচার করুন। আগামীকাল শিবযোগ রয়েছে, শিবযোগে এই মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, এবং আপনার রাহুকাল রয়েছে 1:30 থেকে 3 পর্যন্ত রাহুকাল রয়েছে। 5 রাশির আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আগামীকালের জন্য সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার আপনাদের 6 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:35 থেকে 11:56 পর্যন্ত, টাইমটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের সময় বৈকাল 4:00 থেকে 5:32 পর্যন্ত। এই দুটি রাশি এক্সিলেন্ট প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। ধনু এবং সিংহ এই দুটি রাশির গাঢ় প্রবল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার। এবার 3টি রাশির আমি কথা আপনাদেরকে একে একে জানাই। প্রথম 1 নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল আপনার 11:00 থেকে 12:26 পর্যন্ত। দ্বিতীয় নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 9:32 থেকে আপনার 11:52 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো যে মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, লিখে রাখুন এই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে। তবে একটি কথা আবারও বলবো, নিজস্ব জন্মছকটা একবার বিচার করুন। লটারি ক্ষেত্রে অযথা অর্থ অপচয় আপনারা করবেন না, এবং প্রচুর অর্থ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। আপনার যোগটা কখন রয়েছে আগে জেনে নিন, আপনার সময়টা কখন রয়েছে একটা জেনে নিন। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময় কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। সর্বশেষ এবং অন্তিম যে রাশি সে রাশির নাম মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 10:41 থেকে শুরু করে 11:28 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আগামীকাল বৃহস্পতিবার যে 5 রাশির আমি কথা বললাম, এই 5 রাশির মানে কম হোক বেশি হোক একটা বড় সম্ভাবনা রয়েছে কিন্তু এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। প্রত্যেককে আবারও বলবো, আপনারা জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আর একটি কথা, বর্তমানে আকর্ষণীয় অফার রাহু রক্ষা কবচের উপর, এই সময় আপনারা অবশ্যই বুকিং করুন। এবং এর পাশাপাশি আপনারা জন্মছক অবশ্যই বিচার আপনারা করুন, কারণ অর্থ ইনভেস্টমেন্ট করছেন, আপনার জন্য কি সময়টা কি আদর্শ সেটা আগে জেনে নিন। আপনার দশা মহাদশা কি পারমিট করছে সেটা আগে জেনে নিন। আপনার ক্ষেত্রে শুভ সময়টা কখন রয়েছে সেটা আগে আপনারা জেনে নিন, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা আপনার ক্ষেত্রে কখন রয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, হস্তরেখা বিচার করতে চাইছেন, বা আপনি জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।